স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। ও ভগবতে বাসুদেবায় সংসার দাবানল লীরলোকত্রাণায় কারুণ্য ঘনাঘনতম প্রাপ্ত সকল্যাণ গুণার্ণবশ বন্দে গুরুশ্রীচরণারবিন্দম নময়ম বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নামিনে নম আচার্য পাদায় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণা মৃতয়ে ক্ষমা দৈর্য শির মনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লবী বল্লবং দেব শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরুদয় পুষ্পবন্ত চিত্রৌ সঙ্গৌ তমুনুদৌ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী ত্বং নমঃস্তুতে জয়ছে রাধা তৈছে বৃন্দা একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয়ে রসকূপ যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর তারে বৃন্দাবনবাসী কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নম নমঃ সুতং দেবী তং নমামি হরি প্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাব্যাম জগন্নাথায় তে নমঃ জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব তোমে
জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব তুমে, জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব তুমে। শ্রী রূপ শ্রী সনাতন বট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল বট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী এবং অনলাইনে যারা দেশ এবং দেশের বাহির থেকে এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করার মনোরথে যুক্ত হয়েছেন কৃষ্ণ কথা আলাপন পরিবারে, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বাঞ্চা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু ব এবৌচ, পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমঃ। ভক্তবৃন্দ, আপনারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করছেন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্থিত পুষাইনগর সিটিএস মন্দির শ্রী শ্রী গৌর সুন্দর রাধা মদন মোহন জিউ প্রাঙ্গণ থেকে। অনলাইনে প্রত্যেক ভক্তবৃন্দকে আমাদের সিটিএস মন্দিরের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই পুণ্যতিথি জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি, অপার করুণার নিলয়ে ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, উক্ত তিথিতে আপনাদের প্রত্যেককেই সুস্বাগতম। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতেই শ্রী জগন্নাথ দেব অবতরণ করেছিলেন। আজকের এই তিথি জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। ভগবানের যত রূপ রয়েছে প্রত্যেক রূপের মাঝে জগন্নাথের রূপ হচ্ছে করুণা ঘন রূপ, করুণার নিলয়ে। আমাদের আচার্যগণ বলছেন জগন্নাথ দেবের যে রূপ, ভগবানের জগন্নাথ রূপ হচ্ছে অপার করুণার নিলয়। করুণা ঘন রূপ কেন ভগবানের এই জগন্নাথ রূপে, তার অনেক ব্যাখ্যা রয়েছে। কেন জগন্নাথের রূপকে অপার করুণা ঘন রূপ বলে আখ্যায়িত করা হয়েছে? মূলত ভগবানের এই রূপ অর্থাৎ জগন্নাথ রূপটি প্রেমে বিগলিত রূপ।
প্রেমে ঘনায়িত রূপ, প্রেমে আপ্লুত তনু। জগন্নাথ রূপ সাধারণ কোন রূপ নয়, প্রেমে বিগলিত রূপ, প্রেমে আপ্লুত রূপ, প্রেম ঘন বিগ্রহ এই জগন্নাথের বিগ্রহ। এবং এই জগন্নাথকে বলা হয় ভক্তবৎসল, ভক্তবৎসল অপার করুণার নিলয় রূপ। তো আমরা ধীরে ধীরে শ্রবণ করব, প্রত্যহ রাত আট গটিকাতেই এই জগন্নাথ লীলা আস্বাদন করা হবে, জগন্নাথের রথযাত্রার পূর্ব পর্যন্ত। আর চার দিন ব্যাপী যেহেতু ব্রহ্মচর্য ব্রত পালন তথা ব্রহ্মচর্য সাধনা, এই নিয়ে চার দিন সকাল এবং সন্ধ্যা আমাদের পরম আরাধ্য প্রপূজ্যচরণ গুরু মহারাজ ক্লাস দেবেন অনলাইনে। আপনারা যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকেই অংশগ্রহণ করতে পারবেন। কাজে এই চার দিন ব্রহ্মচর্য ব্রত সাধনার ক্লাস আমরা অনলাইনে করতে পারব। তৎপর আমাদের প্রত্যহ রাত আট গটিকায় জগন্নাথ লীলামৃত আস্বাদন হবে, আর সকালবেলা প্রত্যহ সাত গটিকায় আলোচনা হয় গৌড় পার্ষদদের চরিত কথা। আমরা সাত দিন ব্যাপী শ্রবণ করেছিলাম মহাপ্রভুর অন্যতম পার্ষদ জগদানন্দ পণ্ডিতের চরিত কথা। সাত দিন ব্যাপী শ্রবণ সমাপ্ত হয়েছে। অতঃপর আমরা শুনছি রঘুনাথ দাস গোস্বামীপাদের চরিত কথা। কাজেই আপনারা সবাই সঙ্গে থাকুন, ধারাবাহিকভাবে আমরা অনেক কিছু অবগত হতে পারব। তো আমরা শুনছিলাম ভগবান জগন্নাথের এই রূপ অপার করুণার নিলয়, প্রেমে রসগণ বিগ্রহ। তো ভগবান জগন্নাথের এই রূপ কেন? আজ জগন্নাথের স্নান যাত্রা আমরা এই নিয়ে বিস্তারিত শ্রবণ করব। তার পূর্বে একটু স্পর্শ করছি ভগবান শ্রী জগন্নাথের এই রূপ কেন, যে রূপটিকে আমাদের আচার্যগণ বলছেন প্রেমে ঘনায়িত রূপ, প্রেমে বিগলিত তনু, ভক্তবৎসল করুণার নিলয়। এই নিয়ে দুটি অপ্রাকৃত লীলা আছে ভগবান জগন্নাথের এই রূপ নিয়ে। আসছি ভগবান জগন্নাথের স্নান যাত্রা। এই স্নান যাত্রার দিনটিকেই ভগবান জগন্নাথের আবির্ভাব দিন বলা হয়। আজকের এই দিনে ভগবান জগন্নাথের আবির্ভাব হয়েছিল। তো আমরা এই নিয়ে যে দুটি লীলাকে শাস্ত্রে দেখতে পাই, তন্মধ্যে একটি লীলা হচ্ছে এই স্নান যাত্রা শুরু করেছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন শুধু রাজাই ছিলেন না, তিনি ছিলেন ভক্ত শ্রেষ্ঠ, পরম ভক্ত। পরম শব্দটির অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। পরম শব্দটি যে কারো ক্ষেত্রে প্রয়োগ করা উচিত নয়। যেমন আমরা এখন যে কারো নামের পূর্বে পরম শব্দটিকে লাগিয়ে দেই, পরম ভক্ত প্রবর, পরম ভাগবত, যিনি ভাগবতের কোনো কিছুই জানেন না তার নামের পূর্বেও লেখা পরম ভাগবত। যার মাঝে ভক্তির পূর্ণাঙ্গতা নেই তার নামের পূর্বেও ভক্ত প্রবর শব্দটিকে যুক্ত করে দেই। কিন্তু পরম শব্দটি যে কারো নামের পূর্বে ব্যবহার করা সমীচীন নয়।
অনেকগুলো নামের মাঝে একটা নাম হচ্ছে পরম, পরম শ্রেষ্ঠ। তো ইন্দ্রদুম্ন তিনি পরম ভক্ত ছিলেন, শ্রেষ্ঠ ভক্ত। পরম ভক্ত প্রবর যদি তিনি না হতেন তাহলে তার মাধ্যমে কি ভগবান জগন্নাথ আবির্ভূত হতেন? কখনো নয়। এই জন্য তিনি পরম ভক্ত প্রবর। সেই ভক্ত প্রবর রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে ভগবান আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠকণ্ড দিয়ে তার বিগ্রহ নির্মাণের আদেশ প্রদান করেছিলেন। ভগবান রাজা ইন্দ্রদুম্নের নিকট আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তট দিয়ে একটি কাষ্ঠকণ্ড ভেসে আসবে এই ভবিষ্যৎবাণী প্রদান করলেন এবং বললেন সেই কাষ্ঠকণ্ড দিয়ে বিগ্রহ তৈরি করার জন্য। তো রাজা তাই করলেন। পরদিন প্রাতে ওই সমুদ্র তট দিয়ে দেখছেন একটি কাষ্ঠকণ্ড ভেসে আসছে, তা তুলে নিয়ে আসলেন এবং একজন উপযুক্ত কাষ্ঠ শিল্পীর সন্ধান করতে থাকেন কার মাধ্যমে এই কাষ্ঠকণ্ড দিয়ে বিগ্রহ নির্মাণ করা যায়। আমরা একেবারে সংক্ষেপে শ্রবণ করছি, নতুবা 7 দিন ব্যাপী কেবল এই লীলাই শ্রবণ করতে আমরা পারব। খুবই সংক্ষেপে শ্রবণ করছি। রাজা অনুসন্ধান করছেন একজন কাষ্ঠ শিল্পীর যিনি এই বিগ্রহ নির্মাণ করবেন। অন্তর্যামী ভগবান ভক্তের হৃদয়ের ভাবকে উপলব্ধি করে এক বৃদ্ধ ব্রাহ্মণকে তার নিকটে পাঠিয়ে দেন। যে বৃদ্ধ ব্রাহ্মণকে পাঠালেন সেই বৃদ্ধ ব্রাহ্মণের বেশটা হচ্ছে ছদ্মবেশ। মূলত বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে মহারাজ ইন্দ্রদুম্নের নিকটে যিনি এসেছিলেন তিনি হলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা মহারাজ ইন্দ্রদুম্নের নৈকট্যে এসেছিলেন। তো সেই কাষ্ঠশিল্পী মহারাজকে একটি শর্ত জুড়ে দিয়েছিলেন যে মহারাজ আমি বিগ্রহ নির্মাণ করতে পারবো, তবে আমার একটি শর্ত আছে, আমি এই বিগ্রহ নির্মাণ করতে যে কক্ষে প্রবেশ করব আমার কার্য সমাপ্ত হওয়ার পূর্বে আপনি আমাকে কখনো বিরক্ত করতে পারবেন না, ডাকতে পারবেন না, দরজা বন্ধ করে আমি এই বিগ্রহ নির্মাণের কাজে ব্রতী হব। রাজা ইন্দ্রদুম্ন তার শর্তে রাজি হয়ে গেলেন। স্বয়ং বিশ্বকর্মাই তো ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে আসলেন, তিনি একটি কক্ষে প্রবেশ করে ওই কাষ্ঠ দ্বারা বিগ্রহ তৈরির কাজ করছেন। 6-7 দিন যখন গত হল তখন সেই কক্ষ থেকে কোনো শব্দ আসছে না, প্রতিধ্বনি হচ্ছে না। রাজা ইন্দ্রদুম্নের সহধর্মিনী বলছে, নগ এতদিন তো আমরা শব্দ শুনতে পেয়েছি কিন্তু এখন তো কোনো শব্দ শোনা যাচ্ছে না, ভেতরে যদি কাজ করা হয় তাহলে তো শব্দ হওয়ার কথা, তুমি একটু দেখো না ভেতরে কি হচ্ছে। কিন্তু শর্ত ছিল কাজ সমাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত সেই শিল্পীকে ডাকা যাবে না, বিরক্ত করা যাবে না।
রাজা ইন্দ্রদুম্ন সহধর্মিনীর কথা এবং কৌতূহল বশত যখন দরজার নৈকট্যে গেলেন, সেই কাঠ শিল্পীকে ডাকতে লাগলেন, বিশ্বকর্মা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিগ্রহ তৈরির প্রারম্ভিকায় তাকে ডাকা যাবে না, বিগ্রহ সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হওয়ার পর আপনা থেকেই দরজা তিনি খুলে দেবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি মহারাজ রাখতে পারেননি। ভেতর থেকে কোনো যখন শব্দ আসছে না, অতপর দরজাকে ভাঙ্গা হলো, ভেতরে প্রবেশ করে দেখেন অর্ধ নির্মিত বিগ্রহ, আর সেই জায়গায় রহস্যময় কাষ্ঠশিল্পী কিংবা দেবশিল্পী নেই, অর্ধ নির্মিত বিগ্রহ পড়ে রয়েছে। রাজা ইন্দ্রদুম্ন চিন্তায় পড়ে গেলেন, এই অর্ধ অসমাপ্ত বিগ্রহ দিয়ে তিনি কি করবেন। যখন তিনি বিষণ্ণ চিত্তে ভাবছেন, ঠিক তখনই সেখানে আবির্ভূত হলেন দেবর্ষি নারদ। নারদ আবির্ভূত হয়ে রাজা ইন্দ্রদুম্নকে বলছেন, মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, ভগবানই হয়তো এমন করেই প্রকট হতে চান, যার কারণেই তিনি অর্ধনির্মিত হয়ে আছেন, অসম্পূর্ণ অবস্থায় আছেন, আপনি এই বিগ্রহই প্রতিষ্ঠিত করেন। এই যে আমরা জগন্নাথের যে রূপ দেখতে পাই, দেবর্ষি নারদ যখন ইন্দ্রদুম্ন রাজাকে এই কথা বললেন, মহারাজ ইন্দ্রদুম্ন এই রূপেই প্রতিষ্ঠিত করলেন জগন্নাথ বলদেব আর সুভদ্রার বিগ্রহকে। এটা একটি লীলা আমরা দেখতে পাই। আরেকটি লীলা, এই রূপটা হচ্ছে প্রেম ঘন আবর্তিত রূপ। দুধকে আমরা যখন আবর্তিত করি, ঘন করি, জাল দেই উনুনে, তখন সেটা ক্ষীর হয়, স্বাদ বৃদ্ধি পায়। তাছাড়া ঘন যখন হয় তখন দৃষ্টিতে অবলোকিত হওয়ার পর আমরা বুঝতে পারি যেটা গ্রহণ করলে অনেকটা সুস্বাদু হবে। ভগবানের এই রূপটা হচ্ছে একদিক থেকে করুণার নিলয়, অপর দিক থেকে প্রেমে বিগলিত তনু। আমরা দেখতে পাই দাপরে যখন ভগবানের প্রধান প্রধান মহিষীগণ ভগবান শ্রী গোবিন্দের সেবা যত্নে নিজেদেরকে সমর্পিত করার পরও ঘুমের গুড়ে ভগবান শ্রী গোবিন্দ রাধে রাধে বলে চিৎকার করে উঠেন, তখনই রুক্মিণী সত্যভামা জাম্বুবতী এই মহিষীগণ কৌতূহলবশত একে অপরের সঙ্গে আলোচনা করছেন, আমরা আমাদের প্রাণনাথের এত সেবা করি, সর্বোত্তম দিয়ে ভালোবাসার চেষ্টা করি, তথাপি আমাদের প্রাণনাথ ঘুমের গুড়ে রাধে রাধে বলে চিৎকার করে উঠে। এই রাধারানীটা কে? এত সেবা করার পরও ভগবান শ্রী গোবিন্দ দ্বারকাতে রাধে রাধে বলে ক্রন্দন করেন, ঘুমের গুড়ে প্রলাপ বকেন। মহিষীগণ তাদের কৌতূহল নিবৃত্তির জন্য রোহিণী মাতার নৈকট্যে গেলেন। রোহিণী মাতা কে? কার মা? বলরামের মা। রোহিণী মাতার নৈকট্যে গেলেন, মাতা আমরা আপনার পুত্রের এত সেবা করি, এরপরও আপনার পুত্র ঘুমের গুড়ে রাধে রাধে বলে প্রলাপ বকেন, এই রাধারানীটা কে গো মা? রোহিণী মাতা তখন বলেছিলেন, পুত্রীগণ
এটা অত্যন্ত গোপনীয় কথা। এই কথা তো সব জায়গায় সব পরিবেশে বলা যাবে না। না মাতা, আমরা শুনতে খুবই আগ্রহী, কারণ ব্রজলীলা এটা সবার নিকটে আস্বাদন করার বস্তু নয়। বৃন্দাবনের এই গোপনীয় লীলা সবার নৈকট্যে আস্বাদ্য নয়। তাছাড়া এই লীলা হচ্ছে মাধুর্যের লীলা। আর রুক্মিণী সত্যভামা জাম্বুবতী ভগবানকে যেভাবে সেবা করেন সেই ভাবটা কি? ঐশ্বর্য ভাব। ঐশ্বর্য যেখানে মাধুর্য সেখানে স্থান পায় না। ঐশ্বর্য আর মাধুর্য একই মুদ্রার এপিট অপিট হলেও জলার তেলের নিয়ায়। ঐশ্বর্য যেখানে মাধুর্য সেখানে স্থান পেতে পারে না। ঐশ্বর্য মাধুর্য একই সঙ্গে থাকতে পারে না। এই জন্য কোনো কোনো আচার্যগণ এরকমও সিদ্ধান্ত দিয়েছেন, শঙ্খকে স্বর্ণ দ্বারা বাঁধানো ঠিক নয়। কারণ স্বর্ণ হচ্ছে রজ, রাজসিক ঐশ্বর্য, আর শঙ্খ হচ্ছে সত্য কিংবা মাধুর্য। আর মাধুর্য ঐশ্বর্য এক জায়গায় কখনো থাকতে পারে না, ভাবরাজ্যে ব্যাঘাত ঘটে, কলহ সৃষ্টি হয়। এই জন্য লক্ষ্মী উনি থাকেন বৈকুণ্ঠে। এই তো আমরা হীরা পঞ্চমী তিথি চৈতন্য চরিতামৃত থেকে জানব যে তিথিতে লক্ষ্মী স্বয়ং তার সখীদেরকে নিয়ে বৃন্দাবন থেকে জগন্নাথকে বলরামকে নিয়ে আসতে চেয়েছিলেন, রথে চড়ে বৃন্দাবন আক্রমণ করেছিলেন, জোর করে নিয়ে আসবেন, কিন্তু লক্ষ্মী দেবী বৃন্দাবনে প্রবেশই করতে পারলেন না। রাধারানী থাকেন গোলক বৃন্দাবন, আর লক্ষ্মী থাকেন বৈকুণ্ঠে। আর বৈকুণ্ঠ হচ্ছে ঐশ্বর্যের লীলানিকেতন, বৃন্দাবন হচ্ছে মাধুর্যের লীলানিকেতন। মাধুর্য ঐশ্বর্য জল তেলের নিয়ায়, দুটি এক জায়গায় থাকলে ভাবরাজ্যে ব্যাঘাত ঘটে, এগুলো অনেক আলোচনা আছে। এই জন্যই তো ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে লীলাবিলাস করে যখন মথুরায় চলে আসলেন, মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব তো বেশি নয়, মাত্র কয়েক কিলোমিটার, 13 কিলোমিটারের মতো, তথাপি 100 বছর ব্রজবাসী গোবিন্দের বিরহে থাকল। মথুরার হাটে তারা আসে দধি ছানা মাখন বিক্রি করে, এরপরও তারা ভগবান গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে নাই। তাহলে বৃন্দাবনের ভক্তদেরকে তো ভগবান শ্রী গোবিন্দ মথুরায় এনে রাখতেই পারতেন, কিংবা কখনো কখনো যেতে পারতেন, দুপক্ষকে দুই পরিবারকে এক জায়গায় রেখে দেখাশোনা করতে পারতেন, কেন করেননি? অনেক কারণ রয়েছে। আর প্রথম কারণটাই দুই জায়গায় দুই ভাব। বৃন্দাবনে গোবিন্দের হচ্ছে মধুর ভাব, আর দ্বারকা মথুরাতে হচ্ছে ঐশ্বর্য ভাব। ঐশ্বর্য মাধুর্য কখনো এক জায়গায় থাকতে পারে না, ভাব রাজ্যে ব্যাঘাত ঘটবে। এই জন্য আমরা জগদানন্দ পণ্ডিতের চরিত কথা 7 দিন ব্যাপী সকালবেলা যে শ্রবণ করেছি, সেখানে মহাপ্রভু জগদানন্দকে বলেছেন, জগদানন্দ বৃন্দাবনে যাবে যাও, কিন্তু তুমি বেশি দিন থাকবে না। কারণ মহাপ্রভু জানেন জগদানন্দ ঐশ্বর্যের পূজারি, যদিও তার সঙ্গে মহাপ্রভু মুখ্য মধুর রস আস্বাদন করছেন, কিন্তু সেই মুখ্য মধুর রসের সঙ্গে ঐশ্বর্য মিশ্রিত ছিল, যার কারণে ঐশ্বর্য বুদ্ধিতে জগদানন্দ বৃন্দাবনে গিয়ে বিচার বিশ্লেষণ যখন করবেন তখন ধামের চরণে অপরাধ হতে পারে। এই জন্য বলছেন বৃন্দাবনে যাও, এক মুহূর্ত তুমি সনাতনের সঙ্গ থেকে বঞ্চিত হবে না, সনাতনকে নিয়ে তুমি ধাম দর্শন করবে। ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় কখনো থাকতে পারে না, ভাবরাজ্যে ব্যাঘাত ঘটে। রাধারানীর সেবাটাই হচ্ছে মধুর রসে, আর মধুর রসে সেবা ভগবান শ্রী গোবিন্দের প্রীতি সাধন করে সর্বোত্তম ভাবে
সর্বশ্রেষ্ঠ সেবা সেটা। এই জন্য রোহিণী মাতা বলছেন, এটা তো সর্বজায়গায় বলার বিষয় নয়। এরপরও যখন মহিষীগণ উন্মাদ হয়ে গেলেন সেই কথা শ্রবণের জন্য, আর বৃন্দাবন হচ্ছে আমার গোবিন্দের সবচেয়ে দুর্বলতম জায়গা, এই লীলা যদি ভগবান শ্রবণ করেন তাহলে তার পূর্ব স্মৃতিতে উন্মাদনা আসবে, বৃন্দাবনের জন্য বাতুল হয়ে উঠবেন তিনি। তাই রোহিণী মাতার এই জায়গাটাতেই ভয়। এরপরও মহিষীদের আগ্রহকে অঙ্কুশ না টানতে পেরে মহিষীদেরকে প্রতিশ্রুতি দিলেন কৃষ্ণ আর বলরাম, যখন গৃহে থাকবে না তখনই তোমাদেরকে এই গোপনীয় কথাটা বলবো। সুভদ্রাকে দ্বার রক্ষিকা রাখা হলো, পাহারাদার রাখা হলো। শুরু করলেন রোহিণী মাতা সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা কথা। যদিও জগন্নাথ বলরাম গৃহে ছিলেন না, কিন্তু কৃষ্ণ কোথায়? শাস্ত্রকারগণ বললেন, কৃষ্ণ আছেন, কৃষ্ণ কোথায়? ভগবানের কথা যেখানে ভগবান কৃষ্ণও সেখানে। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নছ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন হে নারদ, আমি সেই জায়গায় শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করে থাকি। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধয়ার সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান সেই জায়গায় শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করে থাকেন। ভগবানের কথাই পারে ভগবানকে সেই জায়গায় টেনে নিয়ে আসতে, আবির্ভূত করতে। রোহিণী মা যখন শুরু করলেন কৃষ্ণ বলরাম পাগলের নিয়ায় ছুটে আসছেন, এই অপ্রাকৃত কথাই তাদেরকে টেনে নিয়ে আসছে, পাগলের নিয়ায় ছুটে আসছেন তারা। সুভদ্রাকে দাঁড়ি রূপে রাখা হলো, কিন্তু সুভদ্রা এই অপ্রাকৃত কথা শ্রবণ করে প্রেমে আপ্লুত হয়ে গেল, প্রেমে বিগলিত হয়ে গেল। এই যে জগন্নাথের এরকম রূপ আমরা দেখি, চোখগুলো এত বড় বড়, হ্যাঁ, এটা হচ্ছে প্রেমে বিগলিত। প্রেম যখন পূর্ণ মাত্রায় চলে গিয়েছে তখন সর্বাঙ্গ যেন গলিত হয়ে কষে কষে পড়ছে, চোখগুলো বড় হয়ে গিয়েছে, নাসিকা প্রেমে গলে গেছে, হাত প্রেমে গলে গেছে, তনু প্রেমে গলে গেছে। সুভদ্রাকে দাড়ি রূপে রাখা হলো, কিন্তু সুভদ্রা নিজের মাঝে আর নেই, সে হারিয়ে গেছে, প্রেম রত্না করে ডুবে গেছে। কৃষ্ণ বলরাম পাগলের নিয়ায় ছুটে আসছেন, বৃন্দাবন লীলা এতটা মাধুর্যমণ্ডিত, ভগবানকে এমনভাবে আকর্ষণ করে ভগবান পাগলের নিয়ায় ছুটে আসছেন। বলরাম এসে একদিকে দাঁড়ালেন, মাঝখানে সুভদ্রা, জগন্নাথ এসে আরেক দিকে দাঁড়ালেন। কৃষ্ণই তো জগন্নাথ, কৃষ্ণ আরেক দিকে দাঁড়ালেন, বলরাম প্রথম দাঁড়ালেন, মাঝখানে সুভদ্রা, প্রেমে বিগলিত তনু, প্রেমে তনু বিগলিত হয়ে গেছে। এই যে অপ্রাকৃত রূপ, এই রূপ যখন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সুভদ্রার মাঝে পরিলক্ষিত হয়েছে, ঠিক তখনই সেই জায়গায় আবির্ভূত হলেন দেবর্ষি নারদ। প্রভু, তোমার এই রূপ তো আর কখনো দেখিনি, কি চমৎকার, কি অনিন্দ্যময়, কি সুকান্তময়। ও প্রভু, এই রূপে তুমি কলিহত জীবকে দর্শন দান করবে, এই রূপে তোমার পূজা হবে। ওই দেবর্ষি নারদের অপ্রাকৃত প্রার্থনায় আমরা এই রূপে প্রকটিত হতে দেখলাম।
भगवान के। अति संक्षेपे आमरा जगन्नाथेर ई रूपेर कथा शुनलाम, नतुबा एक सप्ताह व्यापी आमरा केवल ए रूपेर कथाई आस्वादन करते पारतम किभाबे तार ई रूप हलो। एबार प्रश्न आसते पारे आमादेर माझे, सुभद्रा मासकाने बलराम प्रथम, सुभद्रा मासकाने तारपर जगन्नाथ, विवाहेर पर तो साधारणत मेयेरा शशुर बाड़ीतेई थाके, भाईदेर मासकाने तो कखनो बोन थाकार कथा नय, ताहले सुभद्रा दुई भाईयेर मासकाने केन? प्रश्न आसते पारे ना। आमरा जगन्नाथ के जखन दर्शन करी मंदिरे एसे, कखनो कि ये धारणाटा हृदये जेगेछे सुभद्रा भाईयेर मासकाने केन, बलराम प्रथमे केन, सुभद्रा मासकाने केन, जगन्नाथ तार पड़े केन, सुभद्रा मासकाने ना थेके तो प्रथमेओ थाकते पारतेन, किंबा बलराम प्रथमे केन, जगन्नाथ तो प्रथमे थाकते पारतेन, मासकाने केन सुभद्रा? आमरा शुनबो जेहेतु धारावाहिक भावे आमरा जगन्नाथेर लीला जगन्नाथेर रथयात्रा पर्यन्त श्रवण करब, आमरा एई निये विस्तारित शुनबो, अपना नियमित जुक्त थाकबें। आज आमरा जगन्नाथ देवेर जे स्नान यात्रा, सेई स्नान यात्राय आमरा एकटा लीलाके श्रवण करब, जगन्नाथेर लीला, सेटी हच्छे এই যে মহাভাগবত ইন্দ্রদুম্ন মহারাজ জগন্নাথের আবির্ভাব তিথি জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিতে করেছিলেন অদ্যাবধি সেই স্নান যাত্রার আয়োজন করা হচ্ছে, ভক্তগণ করছেন। উৎকল ভাষায় রচিত একটি গ্রন্থ আছে, যে গ্রন্থটির নাম হচ্ছে দারদাতা ভক্তি, উৎকল ভাষায় রচিত একটা গ্রন্থ। এই গ্রন্থে একটা চমৎকার লীলা আছে, আমরা এই লীলাটা আজ আস্বাদন করব। জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা, শুধু একটু বলে রাখি, তারপর বিস্তারিত আমরা ধারাবাহিকভাবে শুনব। গৌণ দৃষ্টিতে সুভদ্রা কৃষ্ণ বলরামের ভগিনী, কিন্তু মুখ্য যে তত্ত্ব সেই তাত্ত্বিক অর্থে সুভদ্রাই হচ্ছেন যুগমায়া। আর যুগমায়া অঘটন ঘটন পটিয়সী কৃষ্ণ লীলাতে সহায়তা করেন, ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছেন যুগমায়া, আর বহিরঙ্গা শক্তি মহামায়া। যুগমায়াকে আশ্রয় করে ভগবান সমস্ত লীলা বিলাস করেন, এই জন্য যুগমায়াকে আশ্রয় করে ভগবান সমস্ত যে লীলা বিলাস করেন শাস্ত্রে আমরা দেখতে পাই। এই যুগমায়াই বুড়িমার রূপ ধারণ করে জটিলা কুটিলাকে ফন্দি দিয়ে রাধারানীকে বের করে নিয়ে এসেছিলেন, আর এই যুগমায়াই নন্দালয়ে আবির্ভূত হয়েছিলেন। এই যুগমায়াই শৃগালের রূপ ধারণ করে বসুদেবকে যমুনা পার হওয়ার রাস্তা দেখিয়েছিলেন, কংস যখন আছাড় মারল উপরে উঠে গিয়েছিলেন, আর ভবিষ্যৎ বাণী দিয়ে গিয়েছিলেন তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে। এই সুভদ্রাই হচ্ছে যুগমায়া, যিনি কৃষ্ণ লীলাতে সহায়তা করেন মধ্যস্থ শক্তিরূপে, যাকে ভক্তি জননী বলা হয়। এই জন্য কৃষ্ণ বলরামের মাঝখানে সুভদ্রা অর্থাৎ যুগমায়া, এগুলো আমরা ধারাবাহিকভাবে শুনব, প্রত্যহ আপনারা আসবেন, এগুলো ধারাবাহিকভাবে আমরা শুনব। তো আজ যেহেতু স্নান যাত্রা মহোৎসব, এই স্নান যাত্রার যে মহিমা আমাদের সনাতন শাস্ত্রে, কিছু যাত্রা মহোৎসব রয়েছে যেমন ঝুলন যাত্রা, দোল যাত্রা, রথ যাত্রা, রাস যাত্রা,
প্রত্যেকটা উৎসবের সঙ্গে যাত্রা শব্দটি রয়েছে। ভগবানের আরও যত লীলা সম্বলিত উৎসব রয়েছে কোনোটার সঙ্গে যাত্রা শব্দ নেই। তাহলে এগুলোর সঙ্গে যাত্রা শব্দটা কেন? স্নান যাত্রা, যাত্রা কেন? হোয়াট মিন্স দ্যাট ওয়ার্ড? যাত্রা শব্দটির অর্থ কি বোঝানো হয়েছে? যাত্রা শব্দের অনেক অর্থ রয়েছে, কিন্তু এই জায়গাতে মুখ্য যাত্রা শব্দের অর্থ হচ্ছে গতি। যাত্রা অর্থ কি? গতি। মনুষ্য জীবনের গতি ধারাকে বোঝানোর জন্য এই উৎসবটির সঙ্গে যাত্রা শব্দটিকে সংযোজন করা হয়েছে। ভগবান বিশেষ কিছু তিথিতে অযাচিতভাবে ভক্তদেরকে কৃপায় আবিষ্ট করার জন্য ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন। ঝুলন যাত্রাতেও দেখবেন ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন, রথযাত্রাতেও দেখবেন রাজাদিরাজ ভগবান মন্দির ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন, এই স্নান যাত্রাতেও দেখবেন মন্দির ছেড়ে ভগবান বের হয়ে এসেছেন সর্বসাধারণকে কৃপা করার জন্য। দোল যাত্রাতেও দেখবেন ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন বাহিরে, রাস যাত্রাতেও ভগবান মন্দির ছেড়ে বাহিরে চলে আসেন কৃপা করার জন্য, ওই স্তরে যে সকল ভক্তরা পৌঁছেছে তাদেরকে চরণে ঠাই দেওয়ার জন্য, তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। যেটি সর্বোত্তম গতির চরম পর্যায়, অর্থাৎ যে গতিতে মিলিত হয় মুখ্য গতির সঙ্গে, সেটাই হচ্ছে রাস যাত্রা। যাত্রা মানে গতি, গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব গতিধারা আছে। কোনো কারণে জাতি যদি তার গতিশীলতাকে হারিয়ে ফেলে, শ্রুতহীন নদীর মতোই সে অচল, অসার, প্রাণশূন্য হয়ে পড়ে। অন্ধ কুসংস্কার সে জাতিকে গ্রাস করে। মনুষ্য জীবনের মূল গতিটা কি? গতি মানে হচ্ছে চলা। মনুষ্য জীবনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে তোমাকে চলতে হবে, যদি থেমে যাও তাহলে তুমি কখনো মূল লক্ষ্যে পৌঁছতে পারবে না। গতি মানে চলা, চলতে হবে, গতি ধারায় যেতে হবে। মনুষ্য জীবনের মূল গতি হচ্ছে যে জায়গা থেকে কর্মে বিস্মৃত হওয়ার কারণে পতিত হয়ে গেছি সেই জায়গার উদ্দেশ্যে যাত্রা করা, চলা, গতি, ওই জায়গায় আবার যাওয়া। এই মনুষ্য জীবন কেন আমরা লাভ করেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া, সংসারে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। বজুহ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে শ্রীনন্দের নন্দনকে ভজনা করা। আর আমরা ভুলে গেছি নন্দের নন্দনকে ভজনা করার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি সেটা ভুলে গিয়েছি। আর ভুলে যাওয়ার কারণে আমরা আমাদের মূল গতি থেকে সরে গেছি, আমাদের জীবন স্থবির হয়ে গেছে। ওই আমাদের মূল স্থবিরতা থেকে মূল গতি ধারায় আবার আমাদেরকে সচল রাখার জন্যই এই যাত্রা উৎসবের আয়োজন। আমার কথা কি বুঝতে পেরেছেন? কঠিন কঠিন হচ্ছে কি? কঠিনভাবে বলছি কি, আর একটু সরলভাবে বলছি, মানুষ তার প্রকৃত উদ্দেশ্য থেকে সরে গিয়ে মূল গতি ধারা থেকে বিস্মৃত হয়ে এই মনুষ্য জীবনটাকে একটা স্থবিরতার মাঝে আটকে রেখেছে। এই যাত্রা উৎসবগুলোকে আমাদের হৃদয়ে মাঝে আমাদের মূল গতিতে চলার বীজ বপন করিয়ে দিয়ে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করার মনোরথেই ভগবান মন্দির ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন, মন্দির ছেড়ে লোকালয়ে আসেন, সর্বসাধারণের নিকটে আসেন,
সামগ্রিক ভাবে সর্বসাধারণকে কৃপা করে তার হৃদয় মাঝে সেই চেতনাকে জাগ্রত করিয়ে দেওয়ার জন্য, হে মনুষ্যজীব তুমি তোমার গতিধারায় চলো, যাত্রা শব্দটির অর্থই হচ্ছে গতি, তুমি তোমার গতিধারা থেকে সরে গিয়েছো, আর ওই গতিধারা থেকে সরে গিয়ে তোমার মনুষ্য জীবনকে একটা সংকীর্ণ গণ্ডিতে আটকে ফেলেছ, তোমার মনুষ্য জীবনকে স্থবির করে ফেলেছ, নিশ্চল করে ফেলেছ, তুমি তোমার মূল গতিধারায় চলো। ওই যে গতি, ওই যাত্রা শব্দের অর্থই হচ্ছে গতি, গতিতেই জীবন। জীবন যদি স্থবির হয়ে যায়, গতিশীলতা থেকে সরে যায়, তাহলে সে কখনো মূল লক্ষ্যে পৌঁছতে পারবে না। এই জন্য এক কথায় আমরা বলতে পারি, যাত্রা মানেই চলা, যাত্রা মানেই চলা, অর্থাৎ গতি, গতি, যাত্রা মানে গতি, চলা, চলতে হবে। কোথায় ছিলাম আর কোথায় নেমেছি কখনো ভেবেছি? কোথায় ছিলাম আমরা আর কোন জায়গায় নেমেছি? ওই জায়গায় যেতে গেলে কত গতি ধারায় আমাদের ছুটতে হবে, কত গতি ধারায় ছুটতে হবে। অধিকাংশ মানুষেরা মনে করে এখনো সময় হয় নাই, একটু বয়স হোক তারপর শুরু করব। হ্যাঁ, কিন্তু কোথায় যেতে হবে, গতি ধারা যদি স্থবির থাকে, র্যাস যদি কম থাকে, ওই জায়গায় কি যাওয়া সম্ভব? সম্ভব নয়। ভগবান বিশেষ কিছু তিথিতে মন্দির ছেড়ে বের হয়ে আসেন সর্বসাধারণের জন্য, সর্বসাধারণকে এই গতিধারার শিক্ষা দেওয়ার জন্য। যারা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে না, যারা কোনোদিন মন্দিরে আসে না, ভগবানকে দর্শন করে না, ভগবানকে সেবা করার যে যোগ্যতা, সেই যোগ্যতা যাদের নেই, ভগবানকে সেবা করার মানসিকতা যাদের নেই, সেই সকল ব্যক্তি তারাও যেন ভগবত কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য স্বয়ং ভগবান মন্দির ছেড়ে ওই রথযাত্রাতে রাজপথে নেমে আসেন। ওই স্নান যাত্রাতে মন্দির ছেড়ে ভগবান লুকালয়ে লোকজনের সঙ্গে একাকার হওয়ার নিমিত্তে বের হয়ে আসেন, সবাইকে কৃপা করার জন্য। ভগবান এই বের হয়ে নিবৃতে যেন আমাদেরকে একটা চমৎকার আন্দোলিত শিক্ষার বীজ হৃদয়ে বপন করে দিচ্ছেন। ওরে, তোরা যদি আমার কাছে না আসিস, আমি তো তোদের কাছে যেতে পারি। ভগবান যেন বুঝাচ্ছেন আমাদেরকে, তোরা আমার কাছে না আসতে পারিস, আমি তো তোদের কাছে যেতে পারি। ভগবান আমাদেরকে কৃপা করার জন্য মন্দির ছেড়ে বের হয়ে আসেন। ভাবা যায়, ভগবান মন্দির ছেড়ে রাজপথে নেমে আসেন সর্বসাধারণকে কৃপা করার জন্য, আর আমরা সংসারটাকে কিছুটা সময়ের জন্য ছেড়ে আমরা জগন্নাথের কৃপা লাভের জন্য আসতে পারি না, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন আমাদেরকে কৃপা করার জন্য, আর আমরা কিছুটা সময়ের জন্য সংসারটাকে রেখে ভগবানের কৃপা লাভের জন্য আসতে পারি না। এই স্নান যাত্রা মহোৎসব এমন একটা দিন যেখানে ভগবান সবাইকে অধিকার প্রদান করেন, কৃপা লাভের জন্য সচেষ্ট করার অধিকার প্রদান করেন, সর্বসাধারণ ভগবানকে স্নান করার সৌভাগ্য লাভ করে এই দিনটাকে। আজকের দিন মহা আনন্দের দিন, মহামিলনের দিন, ভক্তের সঙ্গে ভগবানের মিলনের দিন। আবির্ভাব তিথি মানেই তো আনন্দ। আমাদের জন্মদিন যেমন আনন্দের, ভগবান জগন্নাথেরও আজ জন্মদিন, মহা আনন্দের দিন। এই জন্য ভগবান কোনো আজ বাদ বিচার না করে সর্বসাধারণকে কৃপা করার জন্য মন্দির ছেড়ে বের হয়ে এসেছেন। সবাই যেন তাকে স্নান করাতে পারেন, সবাই যেন তার হৈতুকি কৃপা লাভ করতে পারেন। ওই স্নান যাত্রার পর জগন্নাথ আর বলরামকে হাতির বেশে সাজানো হয় হস্তিরূপে, আর সুভদ্রাকে পদ্ম বেশে সাজানো হয়। কখনো কি আমাদের হৃদয় মাঝে এই ভাবনাটা জেগেছে, ভগবান জগন্নাথ
হাতির বেশ কেন ধারণ করেন, কেন তাকে হাতির বেশে সাজানো হয়? চমৎকার একটা লীলা আছে। উৎকল ভাষায় দারদাতা ভক্তি নামক গ্রন্থে এই লীলাটা সংকলন করা হয়েছে। কর্ণাটক দেশের কানিয়ারি নামক একটা গ্রামে, কর্ণাটক দেশ কানিয়ারি নামক একটা গ্রাম, এই গ্রামে গণপতি ভট্ট নামে এক গণেশের ভক্ত ছিলেন। গণেশের যারা আরাধনা করে তাদেরকে কি বলা হয়? গণপত্য। সূর্যের যারা আরাধনা করে তাদেরকে বলা হয় সৌর। শক্তির যারা আরাধনা করে তাদেরকে বলা হয় শাক্ত। শিবের যারা আরাধনা করে তাদেরকে বলা হয় শৈব। আর আমরা কার আরাধনা করি? বিষ্ণুর যারা আরাধনা করে তাদেরকে বলা হয় বৈষ্ণব। তো এই গণপতি ভক্ত হচ্ছে গণপত্য, অর্থাৎ গণেশের পূজারী, গণেশকে আরাধনা করেন। এই গণপতি ভক্ত পুরুষোত্তম ধামে এসেছেন, জগন্নাথ পুরীতে এসেছেন, জগন্নাথকে দর্শন করার জন্য এই স্নান যাত্রার দিনে, আজকের এই দিনে। তার বাড়িটা কোথায়? কর্ণাটক দেশ কানিয়ারি নামক গ্রাম। সাধারণ ভক্ত নয়, গণেশের পাগল ভক্ত। গণেশ তার আরাধ্যতম, সর্বত্রই তিনি গণেশ দর্শন করেন, এতটা নিষ্ঠা গণেশের প্রতি। পুরুষোত্তম ধামে এসেছেন এই স্নান যাত্রার দিনে জগন্নাথ দর্শন করবেন। এই গণপতি ভট্ট স্নান যাত্রা উপভোগ করলেন, জগন্নাথকে দর্শন করলেন। দর্শন করতে গিয়ে হঠাৎ তার হৃদয়ে মাঝে একটা সংশয় জাগল। তিনি মনে মনে ভাবছেন, জগন্নাথ শুনেছি তুমি নাকি পরম ব্রহ্ম, তুমি যদি পরব্রহ্ম হয়ে থাকো তাহলে তো তুমি যে কোনো রূপ ধারণ করতে পারো, পরম ব্রহ্ম তো যে কোনো রূপ ধারণ করতে পারেন, তাহলে আমি তো তোমাকে গণেশ রূপে দর্শন করতে পারি নাই, আমার যে আরাধ্য তিনি তো গণেশ, আমি তো তোমাকে গণেশ রূপে দর্শন করিনি, তাহলে তুমি পরম ব্রহ্ম কি করে হলে? বুঝতে পেরেছি, লোকে যা বলে সেটা বানানো কথা, তুমি কখনো পরম ব্রহ্ম হতে পারোনি, আর আমার আরাধ্য গণেশ যে জায়গায় নেই আমি সেই জায়গায় থাকব না, এক মুহূর্ত সময়ও আমি এখানে আমি আর ক্ষেপণ করব না। সংশয় হৃদয়ে মাঝে উদিত হলো যখন, তখনই গণপতি ভট্ট পুরুষোত্তম ধাম ত্যাগ করবেন। চিন্তা করা যায়, ধাম দর্শন করতে এসেছেন, জগন্নাথকে দর্শন করলেন, স্নান যাত্রা দর্শন করলেন, কিন্তু গণেশ রূপে দেখতে পাচ্ছেন না, এই জন্য মনে মনে তার সংশয় এসে গেল, তুমি পরব্রহ্ম হতে পারো না, পরব্রহ্ম তো যে কোনো রূপ ধারণ করতে পারেন, তাহলে আমার আরাধ্য যিনি গণেশ তার রূপে তো তোমায় দেখতে পাইনি, তাহলে তুমি পরব্রহ্ম নও। আর যেখানে আমার আরাধ্য যিনি তার রূপ যেখানে নেই আমি সেই জায়গায় থাকতে পারবো না, আর আমার সমস্ত কিছুই তো আমি গণেশকে সমর্পণ করে দিয়ে দিয়েছি। যখন তিনি পুরুষোত্তম ধাম ত্যাগ করবেন, জগন্নাথ পুরী ত্যাগ করে চলে যাবেন, তখনই ভগবান শ্রী জগন্নাথ সেই গণপতি ভট্টের সংশয় দূর করার জন্য, ভগবান শ্রী জগন্নাথ সেই গণপতি ভট্টকে বলছেন, ওরে যাচ্ছিস কোথায়, ভালো করে তাকিয়ে দেখ, তুই যার আরাধনা করিস
আমার মাঝে তুই তাকে দেখতে পাচ্ছিস কিনা একবার ভালো করে থাকিয়ে দেখ। তুই যার আরাধনা করিস আমার মাঝে তাকে দেখতে পাচ্ছিস কিনা। এই কথাটা বলে ভগবান জগন্নাথ সঙ্গে সঙ্গে গণেশ রূপ ধারণ করলেন। ভগবান গণেশের রূপ ধারণ করলেন, হাতির রূপ ধারণ করলেন। গণপতি ভট্ট দৈববাণী শুনে অবাক দৃষ্টিতে যখন জগন্নাথের দিকে থাকালো, সঙ্গে সঙ্গে গণপতি ভট্ট দেখছে কি আমি কাকে দর্শন করছি, এ তো আমার আরাধ্য গণেশ। সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে ভুলুণ্ঠিত হলো গণপতি ভট্ট, আর শ্রদ্ধা বড়ে হৃদয়ের প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করে বলছে, প্রভু জগতের সবাই তোমাকে জগতের নাথ বলে, জগতের নাথ তুমি জগন্নাথ, তুমি ভক্ত বাঞ্চা কল্প তরু, আমি তোমাকে নিয়ে হৃদয়ে মাঝে যে সংশয় উদিত করেছি, হে প্রভু জগন্নাথ তুমি কৃপা করে আমায় মার্জনা করে দাও, যে সংশয়ে তোমাকে নিয়ে হৃদয়ে মাঝে আমি উদিত করেছি তুমি আমার সংশয়টাকে দূর করে দাও। অদ্যাবধি ভগবান তিনি যে ভক্তবৎসল সেটা প্রমাণ করার জন্য অদ্যাবধি স্নান যাত্রার পর প্রত্যেক ভক্তবৃন্দ জগন্নাথকে হাতির রূপে সাজিয়ে তুলেন। জগন্নাথ আর বলরামকে হাতির বেশে সাজানো হয় স্নান যাত্রার পরে, স্নান যাত্রার পরে হাতির বেশে সাজানো হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ভক্তের ইচ্ছেটাকে সম্মান দেওয়ার জন্য। এই যে গণপতি ভট্টের হৃদয়ে মাঝে সংশয় জেগেছিল যে তুমি স্বয়ং যদি ভগবান হও, তুমি যদি পরম ব্রহ্ম হও, তাহলে তো তুমি যে কোনো রূপ ধারণ করতে পারো, তাহলে আমি যাকে আরাধনা করি আমার আরাধ্য হচ্ছেন গণেশ, তুমি তো গণেশের রূপ ধারণ করতে পারো, কই আমি তো তোমাকে গণেশ রূপে দেখতে পাচ্ছি না। ভগবান তখন তার ইচ্ছেটাকে সম্মান দেওয়ার জন্য, তিনি যে ভক্তবৎসল আর তিনি যে পূর্ণ ভগবান, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তিনি যে পূর্ণ ভগবান, তিনি যে পরমেশ্বর এবং তিনি যে ইচ্ছে করলে সব করতে পারেন, তিনি যে বাঞ্চা কল্পতরু, তিনি যে ভাবগ্রাহী জনার্দন, ভক্তের ইচ্ছেকে সম্মান প্রদর্শন করার জন্য অদ্যাবধি সেই জগন্নাথ স্নান যাত্রার পর ভক্তের ইচ্ছেকে সম্মান প্রদর্শনের মনোরথে গণেশের রূপ ধারণ করেন, অর্থাৎ হাতির রূপ ধারণ করেন। জগন্নাথ পুরীধাম শুধু নয়, প্রায় সমস্ত মন্দিরগুলোতেই স্নান যাত্রার পর জগন্নাথ আর বলরামকে হাতির বেশে সাজান, শৃঙ্গার করেন, হস্তিরূপে সাজানো হয়। আর সুভদ্রাকে পদ্মবেশে সাজানো হয়, পদ্মবেশে সুভদ্রা সাজেন আর জগন্নাথ সাজেন হাতির বেশে। একটাই কারণ, ভগবান বাঞ্চা কল্পতরু। বাঞ্চা শব্দের অর্থ কি? ইচ্ছা। কল্পতরু এমন একটা বৃক্ষ, ওই বৃক্ষের নিচে গিয়ে আপনি যা কল্পনা করবেন, মনে মনে যা ভাববেন, যা প্রার্থনা করবেন, সঙ্গে সঙ্গে তা পূরণ হয়ে যাবে। এই কল্পতরু বৃক্ষটা কোন জায়গায় পাওয়া যায়? গোলক বৃন্দাবনে। যদি ওই জায়গায় কারো যাওয়ার সৌভাগ্য হয়, এই গোলক বৃন্দাবনের দৃশ্যটা কেমন শাস্ত্র চমৎকারভাবে বর্ণনা করেছেন, সর্বদা সেখানে বসন্ত ঋতু বিরাজমান। কোন ঋতু? বসন্ত ঋতু সর্বদা। আর গোলক বৃন্দাবনে এখানে কেউ বৃদ্ধ হবে না। কি হবে না?
সবাই নটবর থাকবে, নটবর। রোগ নেই, যন্ত্রণা নেই, জ্বালাতন নেই। আর ওই বৃন্দাবনে সবাই কথা বলবে কিভাবে জানেন? গানের মাধ্যমে, গানে গানে কথা। কথা কিভাবে হবে? গানে গানে কথা। কারো মন যদি ভালো থাকে দেখবেন সে গুনগুনিয়ে গান করে, আর সেখানে হাঁটা কিভাবে জানেন? নেচে নেচে হাঁটা। গোলক বৃন্দাবনে হাঁটবে নৃত্যের তালে, নৃত্যের ছন্দে, হেলে দুলে সব সময়। মানুষ যখন একটা ভালো মুডে থাকে, একটু মন যখন আনন্দে থাকে, তখন দেখবেন একটু হেলিয়ে দুলিয়ে গুনগুন করে করে যায়। গোলক বৃন্দাবনে সব সময় মানুষ নৃত্য করবে, নৃত্য করে করে চলবে, আর তাদের কথাটা হবে গানের মাধ্যমে, গানে গানে কথা, গানে গানে কথা হবে। এবার অনেকেই বলছেন আমরা যদি কেউ গান না পারি তাহলে ওই জায়গায় গিয়ে কি করব? এখানে কথাটাই গান, কথাই গান। আর নেচে নেচে হাঁটা, রোগ নেই, সুখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, কিচ্ছুটি নেই, সর্বদা বসন্ত ঋতু বিরাজমান। আর সবচেয়ে বড় কথা, বৃদ্ধ কেউ হবে না। আচ্ছা, যদি এই চেহারাটাকে সজীব রাখার কোনো ঔষধ পাওয়া যেত বা ভ্যাকসিন, এই ভ্যাকসিন দিলে কেউ বৃদ্ধ হবে না? আমার মনে হয় এই ভ্যাকসিন পাওয়ার জন্য মানুষ যে কি করত, কত বছর আগে যে বুকিং করত, যে এমন একটা ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে যে ভ্যাকসিন দিলে মানুষের যৌবন কখনো কমবে না। মানুষ যৌবনকে ধরে রাখতে চায়, ইন্দ্রিয় তর্পণ করার জন্য মশগুল। আমরা ভাগবতে দেখতে পাই যজাতি উপাখ্যানে, নিজের যৌবন ফুরিয়ে যাওয়ার পর ছেলের কাছে যৌবন প্রার্থনা করেছিল। তার মানেটা কি? যৌবন কমুক এটা কেউ চায় না, সবাই চায় আমার শরীরে যৌবন থাকুক, সৌন্দর্য থাকুক। তাহলে এটা তো এই জড় জগতে সম্ভব নয়। এই জড় জগতের অবস্থানটা কেমন দেখিন? অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জড়া। ভগবান বললেন এই দেহটা শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে উপনীত হবে, অর্থাৎ জন্ম হয়েছে, একদিন মৃত্যু আমাদের হবে। এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে এই পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। জন্ম হয়েছে, মরতে হবে, প্রবেশ প্রস্থান এই দুটো একই মুদ্রার এপিট অপিট। কাজে এই জড় জগতে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য মানে বৃদ্ধ, এটা হবেই। রোগ যন্ত্রণা এগুলো হবেই। এই জড় জগতের অবস্থানটাই এই রকম। কেউ যদি আগুনে হাত দিয়ে বলে আমার কেন তাপ লাগছে, আমাকে কেন পুড়াচ্ছে, আমি কেন কষ্ট পাচ্ছি, তাহলে সেটা কি অবাক হওয়ার কথা নয়? আগুনে হাত দিলে, আগুনের ধর্মটাই তো হচ্ছে দহন করা, আগুনে হাত দিলে তো তাপ লাগবেই, আগুন পুড়াবেই। আগুনে হাত দিয়ে যদি কেউ বলে আমাকে কেন পুড়াচ্ছিস, তাহলে সে মূর্খ। এই জগতে থেকে যদি কেউ বলে আমি কেন কষ্ট পাচ্ছি, এই পচা দেহ ধারণ করার পর কেউ যদি বলে আমার শরীরে রোগ কেন, আমার চেহারা কেন দিন দিন মলিন হয়ে যাচ্ছে, তাহলে সে মূর্খ। এই পচা দেহ রোগ যন্ত্রণায় কাতর থাকবেই। যদি আমরা নিত্য নটবর, নিত্য কলেবর ওই দেহে সর্বদা থাকতে চাই, তাহলে এই পচা দেহটাকে ত্যাগ করে ভজনের মাধ্যমে এই অনিত্য আলোয় থেকে আমাদেরকে নিত্য আলোয়ে গোলক বৃন্দাবনের দিকে যাত্রা করতে হবে। ওই জায়গাতেই আমাদের যেতে হবে যেখানে মানুষ বৃদ্ধ কখনো হবে না। এমন একটা জায়গা, এমন একটা নিকেতন যেখানে কেউ বৃদ্ধ নাই। একটি বার ভেবে দেখুন তো, মনে মনে কল্পনা করুন, বৃদ্ধ কেউ নাই, অবস্থাটা কেমন হবে?
সবাই নিত্য কিশোর, বৃদ্ধ কেউ নাই। তারপর এখানে কোনো কিছুর অভাব নেই, শরীরে রোগ সুখ যন্ত্রণা নেই, গানে গানে কথা, কথাটা হবে গানে গানে, আর নেচে নেচে মানুষ চলবে, নৃত্য করে করে চলবে, গানে গানে কথা হবে। আর কি, বাঞ্চাকল্পতরু বৃক্ষ আছে, কল্পতরু বৃক্ষ, এই বৃক্ষের নিচে গিয়ে আপনি যা বলবেন আমার এটা দরকার, সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাবে, উপস্থিত সঙ্গে সঙ্গে। কল্পতরু বৃক্ষ, এই বৃক্ষের নিচে আপনি যা বলবেন তাই পূরণ হয়ে যাবে। ভেবে দেখুন, ওই জায়গায় যাওয়ার জন্যই তো জন্ম জন্মান্তর থেকে এত প্রয়াস আমাদের, কর্মে বিস্মৃতির কারণে জম্বুদ্বীপে আমরা পতিত হয়ে গেছি, আবার ওই জায়গায় ফিরতে হবে, কত দূর, কত দূরের রাস্তা। আর আমাদের গতি যদি একেবারে কম হয়, স্থবির থাকি আমরা, তাহলে আমরা মূল লক্ষ্যে পৌঁছব কি করে? ওই গতি ধারাকে আমাদের হৃদয়ে মাঝে পুনজাগ্রত করে দেওয়ার জন্য এই যাত্রা উৎসবের আয়োজন, স্নান যাত্রা, রথযাত্রা, দোল যাত্রা, ঝুলন যাত্রা, আর সর্বোত্তম যাত্রা রাস যাত্রা, যে যাত্রার মাধ্যমে মিলন হয়, ভক্ত ভগবানের মিলন। আমরা ধারাবাহিকভাবে শুনব প্রত্যহ, আপনারাও সবাই আসবেন, এবং অনলাইনে যারা আছেন তারাও যুক্ত হবেন। চার দিন গুরু মহারাজ ক্লাস দেবেন, ব্রহ্মচর্য ব্রত সাধনা, অতঃপর রথযাত্রার পূর্ব পর্যন্ত আমি প্রত্যহ রাত 8 ঘটিকায় আপনাদের সঙ্গে আছি জগন্নাথের লীলা নিয়ে, আর সকালবেলা আমরা রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা নিয়ে আছি। সকাল 7 ঘটিকায় রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা, এবং রাত 8 ঘটিকায় জগন্নাথ লীলামৃত। সেই পর্যন্ত আপনারা সবাই সঙ্গে থাকুন, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে এই অপ্রাকৃত কথার বীজ বপন তথা অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে। চলুন আমরা কিছুটা সময় হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে আজকের এই অপ্রাকৃত জগন্নাথ লীলামৃত বিশ্রামের সুপানে যাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রে হরে, হরে কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare 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 Hare
জয় 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 প্রভুপাদ শ্রী গিরিধারী কে জয়। জয় কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে জয়। জয় অস্মদীয় শ্রী গুরুদেব বিষ্ণুপাদ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ কে জয়। জয় নিত্যলীলায় প্রবিষ্ট পরম গুরুদেব শ্রী শ্রীল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ কে। জয় জয় নিত্যলীলায় প্রবিষ্ট জগৎগুরু প্রভুপাদ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।